ঝড়ে জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি আর তাদের ছোট্ট ছানা টুকিকে নিয়ে থাকত। টোনা দিনমজুরের কাজ করে কোনো রকমে তার সংসার চালা ছিল। টোনার সংসারে অভাব থাকলেও অশান্তি ছিল না। তবে হঠাৎই টোনা অসুস্থ হয়ে যায়। আর টোনার অসুস্থ হওয়ার পর টুনি আর টুকি বেশ অসহায় হয়ে পড়ে। এবার আমি কি করব? আমি কিভাবে আমার অসুস্থ স্বামীর চিকিৎসা করাব? আমার কাছে যে কোনো টাকা নেই, তাছাড়া এই অসুস্থ স্বামী আর ছোট ছানাটার মুখে যে কিভাবে খাবার তুলে দিব সেটাই বুঝতে পারছি না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। আমি একবার বরং মিষ্টি দিদির কাছে গিয়ে ঘুরে আসি, দেখি মিষ্টি দিদির কাছে কিছু টাকা ধার পাই কিনা। এরপর টুনি মিষ্টিটির কাছে যায় আর মিষ্টিটিকে টোনার অসুস্থ হওয়ার ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বলে। আর এসব শুনে মিষ্টিটি বলে, সবই তো বুঝলাম টুনি দিদি, কিন্তু আমি কি করব বলো? তোমার স্বামী সন্তানের খাবার হয়তো একটু দিতে পারবো, কিন্তু তোমার স্বামীর চিকিৎসার টাকা তো আমি দিতে পারবো না। দাঁড়াও, আমি একটু খাবার এনে তোমাকে দিচ্ছি। একথা বলে মিষ্টিটি ঘরে গিয়ে সামান্য কিছু খাবার এনে টুনির হাতে দেয়। আর সেই খাবারটুকু নিয়ে টুনি শুকনো মুখে বাসায় ফিরে আসে। আর সেই খাবারটুকুই টোনা আর টুকিকে খাওয়ায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। আর হঠাৎই একদিন টোনা মারা যায়। আর টোনা মারা যাওয়ার পর টুনি আর টুকির জীবনে শোকের ছায়া নেমে আসে। হায় ঈশ্বর, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! আমার যে সব শেষ হয়ে গেল, শেষমেশ কি না আমি আমার স্বামীকে হারিয়েই ফেললাম। এখন আমার কি হবে ঈশ্বর? এই ছোট ছানাটাকে নিয়ে এবার আমি কি করব? কিভাবেই বা এই ছোট ছানাটাকে বড় করব? এইসব কথা বলে টুনি অনেক কান্না করতে থাকে। এভাবে টুনি তার ছানা টুকিকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে থাকে। মা, ও মা, আমার না বড় ক্ষুধা পেয়েছে মা, তুমি আমাকে একটু খেতে দাও না মা। বাবা অসুস্থ হওয়ার পর থেকেই তো তুমি ঠিকভাবে আমাকে খাবারই দিচ্ছ না। আর বাবা মারা যাওয়ার পর তো এক বেলা খেয়ে দিন যাচ্ছে আমাদের। পেটের ক্ষুধা আমার আর সহ্য হচ্ছে না মা, তুমি তাড়াতাড়ি আমায় কিছু খেতে দাও। মা রে, কি আর করবো রে মা, আমি কি করে তোর মুখে খাবার তুলে দিব বল? ঘরে যে কোনো খাবার নেই, এদিকে আমি তো কোনো কাজও জোগাড় করতে পারছি না। কি যে করব কিছুই বুঝতে পারছি না রে মা। বাসার পাশে একটা পরিত্যক্ত জমি আছে, আমি বরং ওই জমিটা পরিষ্কার করে ওই জমিতে চাষাবাদ করব, তাতে যদি কিছুটা খাবারের অভাব কমে। তুমি ঠিক কথাই বলেছো মা, চলো আমিও তোমার সাথে জমি পরিষ্কারের কাজ করব আর দুজনে মিলে চাষ করব। চলো মা চলো। এরপর টুনি আর টুকি মিলে বাসার পাশে পরিত্যক্ত জমিটাতে যায়। আর টুনি আর টুকি মিলে জমিটা পরিষ্কার করতে থাকে। আর হঠাৎই টুকি ওই জমির মধ্যে একটা পরিত্যক্ত ছোলা গাছ দেখতে পায়, যে গাছে অনেকগুলো ছোলা ধরা ছিল। মা, ও মা, দেখো কি সুন্দর একটা ছোলা গাছ! এই ছোলাগুলো বোধহয় এমনিতেই এখানে হয়েছিল মা। তবে মা, আমি এই গাছ থেকে ছোলাগুলো তুলে নিই কেমন? এসব ছোলা বাসায় নিয়ে গিয়ে সিদ্ধ করে খাবো, অনেক মজা হবে তাই না বলো? এরপর টুকি ছোলাগুলো তুলে নেয়, ছোলাগুলো নিয়ে বাসায় চলে যায়। আর টুকি ছোলাগুলো সিদ্ধ করার জন্য ছোলার খোসা ছাড়াতে থাকে। কিন্তু টুকি যেই না একটা ছোলার খোসা ছাড়িয়েছে, অমনি সেই ছোলার ভেতর থেকে অনেকগুলো মুক্তা বেরিয়ে আসে। এই দেখে তো টুকি আর টুনি দুজনই ভীষণ অবাক হয়ে যায়। এ কি রে মা, এ আমি কি দেখছি? এ তো দেখি মুক্তা, ছোলার খোসার মধ্যে মুক্তো এলো কোথা থেকে রে? আজব ব্যাপার দেখছি সব। চল বাকি ছোলাগুলোর খোসা ছাড়িয়ে দেখি, ওসবের মধ্যেও আবার মুক্তো আছে কিনা। এরপর টুনি আর টুকি মিলে একে একে সমস্ত ছোলাগুলোর খোসা ছাড়াতে থাকে। আর সবগুলো ছোলার খোসার মাছ থেকে অনেকগুলো মুক্তা বের হয়। ও মা, এসব কি? এ তো দেখছি মুক্তা। এবার এসব মুক্তো বিক্রি করে আমি যে অনেক টাকা পাবো, আর তা দিয়ে অনেক খাবার কিনতে পারবো, আর খাবার কিনে আমার ছানাটাকে একটু ভালো করে খাওয়াতে পারবো। তবে আর আমাদেরকে না খেয়ে থাকতে হবে না। এরপর টুনি মুক্তাগুলো নিয়ে স্বর্ণকারের কাছে যায়। আর মুক্তাগুলো বিক্রি করে টুনি অনেক টাকা উপার্জন করে।
আর সেসব টাকা দিয়ে টুনি খাবার কিনে বাসায় নিয়ে যায়। আর সেসব খাবার খেয়ে টুনি আর টুকি ভালোভাবেই তাদের দিন কাটাতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। মা, ও মা, সেদিন তো কিছু ছোলা তুলিনি আমি, ছোলাগুলো পরিপক্ক হয়নি বলে। এতদিনে মনে হয় সেই ছোলাগুলো পরিপক্ক হয়েছে মা। চলো আজ আমরা ওই ছোলাগুলো বাসায় নিয়ে আসি। এরপর টুনি আর টুকি মিলে ওই ছোলাগুলোর কাছে যায়। আর টুকি ছোলা গাছ থেকে যেই না ছোলা তুলতে গেছে, অমনি সেই ছোলা গাছ থেকে হাসির শব্দ আসতে থাকে। আর হঠাৎই এমন হাসির শব্দ শুনে তো টুকি আর টুনি ভীষণ অবাক হয়ে যায়। এ কি মা, এখানে কিভাবে হাসছি বলো তো? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউই নেই। ও মা, বলো না কি হয়েছে এসব? হ্যাঁ রে মা, আমি তো সেটাই ভাবছি। আমরা দুজন তো হাসিনি, তবে কে হাসছে এভাবে? আমি গো, আমি। তোমরা মামি মিলে নিশ্চয়ই অবাক হয়েছো, তাই না? আসলে অবাক হওয়ার কথাই তো। তবে শোনো, আমি আসলেই কোনো ছোলা গাছ নই, আমি হলাম একটা পরি। আর আমার নাম হলো মুক্তা পরি। আর আমি এক অভিশাপে এমন ছোলা গাছ হয়ে গেছি গো, আর তোমাদের এই পরিত্যক্ত জমিতেই পড়ে আছি। আর তাই আমার কাছে ছোলার বদলে অনেকগুলো মুক্ত ধরে। ও, এই ব্যাপার? তবে বুঝতে পেরেছি সবটা। তবে তোমার কথা শুনে আমার বড্ড খারাপ লাগছে গো। কোথায় তুমি একটা পরি হয়ে আকাশে ঘুরে বেড়াবে তা নয়, তুমি আছো একটা গাছ হয়ে। আচ্ছা, তোমার কষ্ট হয় না গো মুক্ত পরি? কি আর করব বলো, আমি যে অভিশপ্ত, তাই তো আমায় এমন বন্দী জীবন কাটাতে হচ্ছে। তবে তুমি অনেক ভালো গো, তুমি আমার কষ্টটা বুঝতে পারছো। সত্যি গো, তোমার ভীষণ কষ্ট। কিন্তু মুক্ত পরি, তোমার অভিশাপ কাটানোর কি কোনো উপায় জানা নেই? আছে তো, আছে। আর সেটা হলো কলা গাছে সোনালি ইলিশ মাছ। কলা গাছের সোনালি ইলিশ মাছ এনে আমার শরীরে ছোঁয়াতেই আমার অভিশাপ কেটে যাবে। আর ওই ইলিশ মাছ আছে উদুক পর্বতের চূড়ায় একটা কলা গাছে। তাই নাকি গো পরি? কিন্তু ওই উদুক পর্বত তো অনেক দূরে, কে যাবে ওই উদুক পর্বতে আর ওই কলা গাছ থেকে সোনালি ইলিশ মাছ আনতে? আর কেই বা তোমাকে মুক্ত করবে? কেন মা, আমি যাব। আর আমি ওই পর্বতে গিয়ে কলা গাছ থেকে সোনালি ইলিশ মাছ নিয়ে আসব, আর মুক্ত পরিকে অভিশাপ থেকে মুক্ত করব। তাতে আমার যতই কষ্ট হোক না কেন, আমি সেটা করবই করব। একথা বলে টুকি উদুক পর্বতে যাওয়ার জন্য রওনা দেয়। আর টুনিও কিছুই বলতে পারে না। আর টুকি অনেক পথ পাড়ি দিয়ে সেই উদুক পর্বতে গিয়ে পৌঁছায়। আর সেই পর্বতের চূড়ায় টুকি কলা গাছে অনেকগুলো সোনালি মাছ দেখতে পায়। ও মা, সত্যি তো কলা গাছে সোনালি ইলিশ মাছ? আর ওই তো কতগুলো ইলিশ মাছ! এখন ওখান থেকে একটা সোনালি মাছ নিয়ে আমাকে ফিরতে হবে, তবেই তো আমি ওই মুক্ত পরিকে মুক্ত করতে পারবো। এরপর টুকি কলা গাছ থেকে সোনালি ইলিশ মাছটা নিয়ে বাসায় ফিরে আসে। আর সোনালি মাছটা ছোলা গাছকে ছোঁয়াতেই ছোলা গাছটা একটা সুন্দর পরিতে পরিণত হয়। তোমায় অনেক ধন্যবাদ গো মেয়ে, তুমি আমার আজ অনেক বড় উপকার করলে। আর আমি তোমাদেরকে কিছু উপহার দিতে চাই, আর এক্ষুনি সেটা দিব। একথা বলে পরি জাদু করে অনেকগুলো সোনা হিরে মুক্ত নিয়ে আসে, আর সেগুলো টুকিদেরকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর পরি দেওয়া উপহারের সাহায্যে টুনি আর টুকি মিলে সুখেই তাদের দিন কাটাতে থাকে। ঠিবরামপুর জঙ্গলে এক গরিব টোনা তার স্ত্রী টুনি ও তাদের একমাত্র মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। টোনা ছিল দিন মজুর, তাই যেদিন কাজ করত সেদিন দুমুঠো ভাত কপালে জুটত তাদের। আর যেদিন কোনো কাজ পেত না সেই দিনটা তারা না খেয়ে কাটিয়ে দিত। টুনি, এই টুনি, আমাকে কিছু খেতে দাও, সামান্য খাবার খেয়ে বাহিরে গিয়ে দেখি কোনো কাজ পাই কি না, ঘরে তো মনে হয় না খাবার আছে। টোনা, দুমুঠো মুড়ি আছে তো, এক মুঠো মুড়ি তুমি খাবে আর এক মুঠো মুড়ি আমি খাবো। কিন্তু টুনি, তুমি তো গর্ভবতী, এই সময় কি এক মুঠো মুড়ি খেয়ে চলে বলো তো? আমার উচিত এখন তোমাকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ানো, কিন্তু দেখো আমি তোমাকে খাবারই খেতে দিতে পারছি না। মা, মা, ও মা, আমার খিদে পেয়েছে।
দাঁড়া মা, আমি এক্ষুনি তোকে রুটি বানিয়ে দিচ্ছি। সে কি টুনি, তুমি আটা কোথায় পেলে? একটা রুটি বানানোর মতো আটা ছিল আমার কাছে, সেটা দিয়েই না হয় মেয়েটাকে রুটি বানিয়ে দেই। ঠিক আছে টুনি, তবে তুমি সাবধানে থেকো, আমি তবে কাজ খুঁজতে চললাম। এরপর টোনা কাজ খুঁজতে চলে যায় আর দোকানে দোকানে গিয়ে কাজ খুঁজতে থাকে। অবশেষে টোনা কালু কাকের দোকানে একটা কাজ পেয়ে যায়। শোনো টোনা দাদা, আমার এই দোকানের পাশেই আমার গুদাম ঘর, আর তুমি সেখান থেকে আমাকে বস্তাগুলো এই দোকানে এনে দিবে, কি পারবে তো? হ্যাঁ দাদা, ঠিক পারবো আমি। এরপর টোনা ডানায় করে বস্তাগুলো বহন করতে থাকে। কি ব্যাপার টোনা দাদা, আমার তো দোকান বন্ধ হওয়ার সময় হয়ে গেল, তোমার আরো কতক্ষণ লাগবে? এই তো দাদা, আর চারটা বস্তা নিয়ে আসতে হবে, আমাকে আরেকটু সময় দিন। এরপর টোনা বাকি চারটি বস্তাও এনে দেয় আর কালুকা টোনাকে 300 টাকা দেয়। যাই হোক, অবশেষে তো 300 টাকা পেলাম, এবার এগুলো দিয়ে বাজার করে নিয়ে গেলে 2-3 দিন একটু খেতে পারবো। এসব ভেবে টোনা কিছু বাজার করে নিয়ে বাড়িতে চলে যায়। টুনি, ও টুনি, এই নাও এই বাজারগুলো, তাড়াতাড়ি করে রান্না করো তো, আমার যে খুব খিদে পেয়েছে টুনি। এরপর টুনি ডাল ভাত রান্না করে খেতে বসে। মা, ও মা, তুমি ডাল ভাত রান্না করেছো মা, কি মজা কি মজা! আজ কতদিন পর আমি ডাল ভাত খেতে পারবো, আমার তো ডাল খেতে অনেক মজা লাগে। তাই নাকি মা, এই নে এই বাটি ভর্তি ডালটা তুই খেয়ে নে। এরপর টুনটুন সবটুকু ডাল খেয়ে নেয়। এভাবে অনেক কষ্টে তাদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। টুনি, বর্ষাকাল তো চলে এলো, এবার কি হবে আমাদের বলতো? ঘরে যে কোনো খাবার নেই, তাহলে এবার তোমাদের মুখে আমি খাবার তুলে দেব কি করে? জানি না টোনা, আমিও তো কিছুই বুঝতে পারছি না, ঘরে কোনো খাবার নেই, মেয়েটা খিদেতে অনেক কান্নাকাটি করছে, এভাবে চলতে থাকলে তো আমরা অনাহারেই মারা যাব। আর চারদিকে তো অনেক বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মাঝে তো তুমি কাজেও যেতে পারবে না টোনা। টুনি, তুমি এক কাজ করো, তুমি টুনটুনকে সামলে রেখো, আমি দেখছি এই বৃষ্টিতে কোথাও কাজ পাই কি না। না টোনা, তোমাকে এখন কোথাও যেতে হবে না, দেখছো না কিভাবে জঙ্গলে পানি বাড়ছে? আর আমার তো মনে হয় এক্ষুনি ঘরে পানি ঢুকবে, আমার অনেক ভয় করছে টোনা। এইদিকে নদীর পানি তো অনেক বেড়ে যাচ্ছে, কি হবে আমাদের? ভয় পেও না টুনি, আমি দেখছি, আর কোনো চিন্তা করো না তো তুমি, আমার কিছুই হবে না। এরপর টোনা সেই বৃষ্টিতেই একটা কাজ খুঁজতে চলে যায় আর অন্যদিকে টুনি অনেক চিন্তা করতে থাকে। টোনা যখন বাহিরে কাজ খুঁজছিল তখনই হঠাৎ করে বৃষ্টি আরো দ্বিগুণ হারে বেড়ে যায়, জঙ্গলের পানি অনেক বাড়তে থাকে। এরপর টোনা বাধ্য হয়ে কালুকাকের দোকানে আশ্রয় নেয়। সে কি, হঠাৎ করে জঙ্গলে এত পানি বেড়ে গেল কি করে? কি করি এবার, টুনি আর মেয়েটা না জানি একা একা কি করছে বাসায়, আমাকে যে করে হোক বাসাতে পৌঁছাতেই হবে। টোনা কালুকাকের দোকানে বসে যখন এসব নিয়ে ভাবছিল, অন্যদিকে টুনির ঘরে পানি ঢুকে যায়। মা, ও মা, আমার খুব ভয় করছে মা, ঘরে তো জল ঢুকে গেছে, এবার কি হবে মা? আমরা তো ডুবে মারা যাবো মা। মা টুনটুন, তুই একদম ভয় পাস না মা, আমি আছি তো, আয় বিছানার উপর বসে থাক, তোর বাবা যে কখন বাসায় ফিরবে, আমার তো খুব ভয় করছে। টুনিও টোনার জন্য অনেক চিন্তা করতে থাকে, এদিকে পানিও ধীরে ধীরে অনেক বাড়তে থাকে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমি মনে হয় মরেই যাব, আজ 2 দিন থেকে তুমি আমাকে ঠিকমতো কোনো খাবার খেতে দিচ্ছ না, আমার খিদেতে আর থাকতে ইচ্ছে করছে না মা, আমার খুব কষ্ট হচ্ছে। কাঁদিস না মা, তুই একদম কাঁদিস না, তোর বাবা আসুক, দেখছি আমি কি করা যায়। এদিকে টোনা নিজের জীবনের কথা না ভেবে বৃষ্টি আর পানির মাঝেই বাসার দিকে রওনা হয় আর অনেক কষ্টে সাঁতার কেটে বাসায় পৌঁছায়। টোনা, এই টোনা, তুমি এসেছো টোনা,
দেখো ঘরে কত পানি উঠেছে, এবার কি হবে টোনা? এইদিকে মেয়েটা খিদেতে কত কান্নাকাটি করছে। টোনা কিছু বলো, কি হবে আমাদের? কি আর করবো বলো টুনি, জঙ্গলে তো কোনো কাজ খুঁজে পেলাম না, এই বন্যায় আমাকে কে কাজ দিবে বলো তুমি? আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে টুনি, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। তবে টুনি, এবার তো আমাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে হবে, নয়তো সবাই যে এই জলে ডুবে মারা যাব। তুমি ঠিক কথাই বলেছো টোনা। এরপর টোনা টুনটুনকে পিছে নিয়ে টুনির সাথে বাহিরে বেরিয়ে পড়ে আর সাঁতার কেটে উঁচু স্থান খুঁজতে থাকে। বন্যার পানি এত বেশি হয়েছিল যে গাছপালা সব পানিতে ডুবে যায়। টোনা টুনি আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না, পাখিদের সব ঘর পানিতে ভেসে যায়। টোনা, এই টোনা, আমি আর সাঁতার কাটতে পারছি না টোনা, একদম হাঁপিয়ে গেছি। টুনি যখন এসব কথা বলছিল তখনই সেখানে তারা একটা নৌকা ভেসে আসতে দেখতে পায়। টুনি টুনি, ওই দেখো একটা বড় নৌকা দেখা যাচ্ছে, চলো আমরা সেখানে গিয়ে আশ্রয় নেই। এরপর ওরা নৌকায় ওঠে আর নৌকা করে ভাসতে ভাসতে একটি বড় উঁচু পাহাড় দেখতে পায় আর তারা উড়ে সেই পাহাড়ে আশ্রয় নেয়। বাবা দেখো কত ফল ফুল, চলো চলো বাবা আমরা ওখান থেকে কিছু ফল নিয়ে খাই। এরপর তারা সেখানে গাছ থেকে ফল নিয়ে খায়। বাবা বাবা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে গো, দেখো এই ফলগুলো তো অনেক সুন্দর, খেতেও অনেক সুস্বাদু, তাই আমি বলি কি তুমি না এখানে কষ্ট করে একটা বাড়ি বানাও, আর এই ফলগুলো বিক্রি করে না আমরা অনেক সুখে দিন কাটাতে পারবো। হ্যাঁ রে মা, তুই বুদ্ধিটা ভালোই দিয়েছিস, এখন বরং আমি সেটাই করি। এরপর টোনা অনেক কষ্ট করে সেখানে একটা বাসা বানায় আর টোনা সেখানকার ফল বিক্রি করে অনেক সুখে তাদের দিন কাটাতে থাকে। এক জঙ্গলে টুনি তার দুই ছানা টুনটুন টুকি আর তার স্বামী টোনাকে নিয়ে থাকতো। টোনা ছিল নেশাখোর, টোনা মদ খেয়ে মাতাল হয়ে সারা দিন এখানে সেখানে পড়ে থাকতো আর টুনি পেটের খাবার জোগাড় করার জন্য বাদাম বিক্রি করতো। কি করি, এই সামান্য বাদাম নিয়ে বাজারে গিয়ে বিক্রি করলে আর ক টাকাই বা পাবো আমি, এভাবে কি আর চলা যায়? যে কটা টাকা জোগাড় করি তা দিয়ে তো পেটের খাবারই জোগাড় হয় না, তার উপর তো আমার মাতাল স্বামীটার অত্যাচার আছে, আমার যখন তখন বাসায় আসবে আর আমার কাছে টাকা চাইবে। হে ঈশ্বর, তুমি আমার এসব অত্যাচার থেকে রক্ষা করো, এসব অত্যাচার যে আমার আর সহ্য হচ্ছে না ঈশ্বর। টুনির এসব কথা শেষ হতে না হতে টুনটুন আর টুকি সেখানে আসে আর টুনির কাছে খাবার খেতে চায়। মা, ও মা, তুমি আমায় একটু খেতে দাও না মা, আমার যে বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ মা, আমারও বড্ড খিদে পেয়েছে, তুমি আমাদেরকে খেতে দাও না মা, খিদের জ্বালে তো আর সহ্য হচ্ছে না। মা রে, এখন তো ঘরে গুড় আর মুড়ি ছাড়া কিছুই নেই, শোন তোরা বরং এখন ঘরে গিয়ে গুড় আর মুড়িটুকুই খেয়ে নে রে মা, এত খাবারের অভাব আমার আর সহ্য হয় না। আমি বাদাম বিক্রি করতে যাচ্ছি রে, বাজার থেকে ফিরে আমি তোদেরকে রান্না করে খাওয়াবো, কেমন? এরপর টুনি বাদাম বিক্রি করতে চলে যায় আর টুনি এভাবেই তার দুই ছানাকে নিয়ে অনেক কষ্টে তার দিন কাটাচ্ছিল। টুনি, এই টুনি, কোথায় গেলে? আমি যে এত ডাকাডাকি করছি তোমার কি কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, আমিও যে একজন তোমাদের সাথে থাকি সেটা কি তুমি ভুলে গেছো, তাই না? ভুলে যাব কেন, আমাকে জ্বালাতন করার জন্য যে তুমি বাসায় আসবে সেটা তো আমি ভালো করেই বুঝিতো না। তা বলছি, টাকা শেষ হয়ে গেছে নাকি তোমার? বাসায় তো তুমি শুধু আসো আমার কাছে টাকাই চাইতে, তাই না? কি দু চার পয়সা দিস সে নিয়ে আবার খোটা দিচ্ছিস? হ্যাঁ, আমার টাকা শেষ হয়েছে, তবে এক্ষুনি আমার টাকা লাগবে না, কারণ আজ মদ কালু দাদা নিয়ে আসবে আর আজ আমরা দুজন মিলে এখানেই মদ খাবো, বুঝেছিস? আর হ্যাঁ, তুই কিছু বাদাম ভেজে রাখিস তো, মদের সাথে খেতে ভালো লাগবে। ছি ছি টোনা, তুমি এসব কি বলছো বলো তো, তোমরা এখানেই মদ খাবে? আচ্ছা তুমি কি কখনো ভালো হবে না? তুমি কি বাসায় মেয়েদের সামনে মদ খাবে নাকি বলো তো, তোমার কি একটুও লজ্জা হয় না টোনা? আর বাদাম ভেজে রাখবো মানে কি? হ্যাঁ,
আমি কি তোমার জন্য বাদাম নিয়ে আসি নাকি? আমি বাদাম বিক্রি করে পেটের খাবার জোগাড় করি, আর তুমি তো আমাদেরকে কোনো খাবার খরচই দাও না, তাই আমি একটা বাদামও তোমাকে দিতে পারবো না, বুঝেছো? কি কি বললি তুই? তোর তো সাহস কম নয়, তুই আমাকে বাদাম দিবি না বলছিস? তবে দেখ আমি তোর বাদামের কি হাল করি। এ কথা বলে টোনা বাদামের ঝুড়িটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, আর চোখের সামনে টুনি বাদামগুলো মাটিতে গড়াগড়ি খেতে দেখে ভীষণ রেগে যায়। এটা তুমি কি করলে টোনা? তোমার কি বিবেক বুদ্ধি বলে কিছুই নেই নাকি? হ্যাঁ, তুমি তো আমাদের ভরণ পোষণ কিছুই দাও না, আবার আমাদের উপর জুলুম চালাও। তোমার মতো খারাপ পাখি আমি আর চোখে দুটো দেখিনি, মদখোর মাতাল একটা যত্ত সব। কি তোর এত বড় সাহস? তুই আমার বাসায় আছিস, আবার আমাকে গালি দিচ্ছিস, আজ তোর রক্ষা নেই। এ কথা বলে টোনা টুনিকে অনেক মারতে শুরু করে, আর তখনই সেখানে টুনটুনা টুকি চলে আসে, আর টোনা টুনিকে মারছে দেখে টুনটুন টোনাকে আটকাতে যায়, আর তখনই টোনা টুনটুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর টুনটুন পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড পরিমাণে আঘাত পায়। এ দেখে টোনা টুনিকে মারা বন্ধ করে দেয়। তুমি কি করলে টোনা? আমার মেয়েটার মাথা তুমি এভাবে ফাটিয়ে দিলে, হায় ঈশ্বর, এখন কি হবে? চলো এক্ষুনি মেয়েকে নিয়ে হাসপাতালে যাই, নয়তো মেয়েটার আবার বিপদ হতে পারে। আমি যেতে পারবো না, বুঝেছিস? আমার অত সময় নেই, আমাকে এক্ষুনি কালুর কাছে যেতে হবে। তোর মেয়ে তুই নিয়ে হাসপাতালে যা। এই কথা বলে টোনা সেখান থেকে চলে যায়, আর টুনি অসহায় হয়ে একাই টুনটুনকে নিয়ে হাসপাতালে যায়, আর ডাক্তার উল্লু প্যাঁচা টুনটুনের চিকিৎসা করায়। শুনুন, আপনার মেয়ের মাথা থেকে আপাতত রক্ত পড়া বন্ধ হয়েছে, তবে আপনার মেয়েকে সম্পূর্ণভাবে সুস্থ করার জন্য আরও কিছু ঔষধ দরকার। এখানে সব ঔষধের নাম লেখা আছে, আপনি তাড়াতাড়ি গিয়ে ওষুধগুলো নিয়ে আসুন। এ কথা বলে ডাক্তার উল্লু প্যাঁচা টুনিকে একটা প্রেসক্রিপশন দেয়, আর সেই প্রেসক্রিপশন হাতে নিয়ে টুনি কাঁদতে শুরু করে দেয়। এ কি, আপনি ঔষধ আনতে না গিয়ে এভাবে কাঁদছেন কেন বলুন তো? কি হয়েছে আপনার বলুন। কি আর বলবো দুঃখের কথা ডাক্তার বাবু, আমার কাছে যে কোনো টাকা নেই, আমি যে এক হতভাগ্য মা, আমি ওষুধ কেনার টাকা কোথায় পাবো ডাক্তার বাবু? এরপর টুনি তার নেশাখোর স্বামী আর সংসারের দুরবস্থার কথা সব উল্লু প্যাঁচা ডাক্তারকে খুলে বলে। এসব কথা শুনে ডাক্তার উল্লু প্যাঁচার মনে ভীষণ মায়া হয়। আমি আপনার দুঃখটা বুঝতে পারছি টুনি, আপনার মেয়ে চিকিৎসা করার জন্য আর একটা টাকাও আপনাকে দিতে হবে না, আমি আপনার মেয়ে চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করব টুনি, আপনার কোনো চিন্তা নেই। এরপর ডাক্তার উল্লু প্যাঁচা তার কথা মতো কাজ করে, আর নিজের টাকায় টুনটুনের চিকিৎসা করিয়ে টুনটুনকে সুস্থ করে তোলে। টুনি, আপনার মেয়ে এখন সুস্থ হয়েছে, এবার আপনি আপনার মেয়েকে বাসায় নিয়ে যেতে পারেন। আজ আপনি আমাকে কথা দিন তো যে আপনি আপনার দুই মেয়েকে লেখাপড়া করিয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত করবেন। আর আপনার কোনো চিন্তা নেই টুনি, আপনার মেয়ের লেখাপড়ার সমস্ত ব্যয় আমিই চালাবো। আপনাকে আমি কথা দিলাম ডাক্তার বাবু, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমি আমার মেয়েদেরকে লেখাপড়া করিয়ে ওদের প্রতিষ্ঠিত করে তুলবই তুলবো। এরপর টুনি টুনটুনকে বাসায় নিয়ে যায়, আর টুনটুন আর টুকিকে স্কুলে ভর্তি করিয়ে দেয় আর লেখাপড়া করাতে থাকে। কি ব্যাপার টুনি, শুনলাম তুমি নাকি মেয়েদেরকে স্কুলে ভর্তি করিয়েছো, লেখাপড়া করাচ্ছ? তা বলি, তুমি তো আমাকে সামান্য মদ খাওয়া টাকাটাই দিতে পারো না, তবে মেয়েদের লেখাপড়ার খরচ চালাচ্ছ কি করে? হ্যাঁ, আমি বলি কি, মেয়েদেরকে এমন লেখাপড়া করাতে হবে না, বুঝেছো? এসব ঢং বাদ দিয়ে আমাকে মদ খাওয়ার জন্য টাকা দাও। ছি, তোমার কথা শুনে তোমার প্রতি আমার ঘৃণা চলে এসেছে টোনা। আজকাল আমার ভাবতেও ঘৃণা লাগে যে তোমার মতো একটা মাতাল আমার স্বামী। আর একটা কথা শুনে রাখো টোনা, আমি আর তোমাকে একটা টাকাও দিব না মদ খাওয়ার জন্য। শোনো, তুমি যতই নিষেধ করো না কেন, আমি আমার মেয়েদের লেখাপড়া করাবই, বুঝেছো? কি তোর এত বড় সাহস? তুই আমার বিরুদ্ধে যাবি তাই না? তবে তোর আর তোর মেয়েদের জায়গা আমার বাসায় হবে না, বুঝেছিস? বের হয়ে যা আমার বাড়ি থেকে। আর টুনি অসহায় হয়ে তার মেয়েদের নিয়ে ডাক্তার উল্লু প্যাঁচার কাছে যায়, আর উল্লু প্যাঁচাকে সব কথা খুলে বলে। এসব কথা শুনে ডাক্তার উল্লু প্যাঁচা টুনি আর তার দুই মেয়েকে নিয়ে নিজের বাসায় যায়।
আজ থেকে তোমরা সবাই আমার বাসাতেই থাকবে। এখানে তোমাদের কোনো অসুবিধা হবে না, না থাকবে তোমাদের খাবারের অভাব, না থাকবে কোনো টাকা পয়সার অভাব। আমি তোমাদের ভরণ পোষণের দায়িত্ব নিলাম। ডাক্তার বাবু, আপনি সত্যি সাক্ষাৎ দেবতা ডাক্তার বাবু, নয়তো আপনি আমাদের মতো অসহায়দের জন্য এত কিছু করতেন? আপনি সত্যি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ডাক্তার বাবু। না টুনি, আসলে তেমনটা নয়। আমি তো আসলে তোমাদের জীবনযুদ্ধকে সহজ করার জন্য তোমাদের পাশে দাঁড়াতে চাইছি। আসলে টুনি, তোমার স্বামীর মতোই আমার বাবাও নেশাখোর ছিল। আমার মা আমার বাবার বাসা ছেড়ে একটা ছোট্ট কুঠিরে চলে আসে, আর আমার বোনকে আর আমাকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করে তুলে। আমি আমার মায়ের জীবনযুদ্ধ দেখেছি টুনি, তাই তো তোমার মতো একজন অসহায় মায়ের জীবনযুদ্ধে তোমাদের পাশে দাঁড়াতে চাইছি। তবে টুনি, আমার মা এত কষ্টের মাঝেও পিছু পা হয়নি, আর তুমিও হবে না। আমি তো আছি তোমার পাশে, তাই না? তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না টুনি। এরপর থেকে টুনি তার দুই মেয়েকে নিয়ে উল্লু বেচার বাসায় সুখে দিন কাটাতে থাকে।